ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ, মন গলেনি ভাইজানে। ন বছর পর সালমানের বাড়িতে গায়ক। ন বছর ধরে রাগ পুষে রেখে নিজের একের পর এক ছবি থেকে বাদ দিয়েছেন অরিজিতের গান। হঠাৎ সালমানের বাড়িতে কি করছেন গায়ক? ন বছর ধরে চলা সালমান অরিজিতের বিবাদের কি এবার অবসান ঘটতে চলেছে? অরিজিৎ সিং কি ক্ষমা চাইলেন আবার সালমান খানের কাছে, এবং সালমান খান কি ক্ষমা করে দিলেন এবার? এখন বলিপাড়ায় এই জল্পনাই তুঙ্গে। একটা দীর্ঘ মন কষাকষির কি অবসান ঘটতে চলেছে? এমনই নানা প্রশ্ন উঠছে। একসময় অরিজিৎকে চিনতে অস্বীকার করেন যে সালমান, তার বাড়িতেই বুধবার রাতে দেখা করল অরিজিৎকে। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। নিমেষে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভিডিওটি পোস্ট করা হয় সালমান খানের একটি ফ্যান পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, সালমান খানের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে। এই ভিডিও প্রকাশে আসতে কেউ কেউ বলছেন টাইগার 3-এর জন্য কোনো গান গাইতে চলেছেন অরিজিৎ। কারো মতে কারণ জোয়ারের সঙ্গে যে ছবিটি করছেন সালমান, সেটি নিয়েই হয়তো এই বৈঠক। একটা সময় এই অরিজিৎকে নিজের একের পর এক ছবি থেকে বাদ দেন সালমান। 2016 সালে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সালমান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ, কারণ দর্শক আসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে ওঠেন অরিজিৎ। তাকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিক রসিকতা করেই সালমান জিজ্ঞেস করেন, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? পাল্টা অরিজিৎ বলেন, কি করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন। সেদিন তুমি হো গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। সেই সময় সালমান বলেন, এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে। যতই চাপা দেওয়ার চেষ্টা করুন, সালমান নতুন একজন গায়কের তরফে এমন বাঁকা জবাব ভালোভাবে নেননি। তারপর থেকেই শুরু হয় দূরত্ব। যদিও পরবর্তীকালে ক্ষমা চেয়ে চিঠিও পাঠান গায়ক, কিন্তু মন গলেনি ভাইজানের। এমনিতেই বলিউডে ধারণা রয়েছে সালমানকে চটিয়ে নাকি সেখানে টাকা এবং পয়সা কামানো যায় না, এবং শুধুমাত্র পয়সা টাকা নয়, সেখানে টেকাও যায় না। যদিও সেই ধারণা ভেঙেছেন অরিজিৎ, একের পর এক হিট দিয়েছেন। শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলকেই কণ্ঠ দিয়েছেন গায়ক। অচিরেই দেশের এক নম্বর গায়কের তকমা পেয়েছেন। তবে কি এবার সালমানের পালা? তাহলে কি আমরা টাইগার 3-তে অরিজিৎ সিংয়ের কোনো গান দেখতে পারব? এই কথাটা সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই, এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এতটা পরিমাণে ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপারটা জল্পনায় ছড়িয়ে গেছে। আপনাদের কি মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন।